হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী, আমি চলে এসেছি আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে দেখাই আগে ফার্স্টে আমাদের বাড়িতে যে রান্না পুজোর কথা বলেছিলাম, রান্না পুজোর পুজো, তার সাথে একটা লক্ষ্মী পুজো হবে। আজকে তো ভাদ্র মাসের সংক্রান্তি, ভাদ্র মাসের সংক্রান্তিতে মা একটা লক্ষ্মী পুজো করে, তার সাথে সেই লক্ষ্মী পুজোটা হবে। পুজো আরম্ভ হয়ে গেছে, পুরুত এসে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। তো চলো আগে আমরা ফার্স্টে পুজোটা দেখে নিই, পুজো টুজোগুলো হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপর বাদ বাকি ভিডিওটা আমি কন্টিনিউ করবো, ভিডিওটা বাড়াবো। আজকে একবার কাকিমাদের বাড়ি যাবো, কাকিমাদের বাড়িতে গিয়ে আজকে তোমাদের চেয়ার টেবিলটা যদি পারি দেখিয়ে দেবো, যদি যাই আর কি, যদি যাই দেখিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক, আর দেরি করে লাভ নেই, চলো স্টার্ট করা। আজকে ভাবলাম এই গাছপালার মধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করি, তাই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, যে পুজোটা দেখবে আগে তোমরা, চলো। দেখতেই পেলে তোমরা, পুরুত মশাই এসে গেছে, এসে পুজো আরম্ভ হয়ে গেছে। ওখানে গিয়ে আমি কিছুটা এমনিতে দেখাবো, কিছুটা টাইম ল্যাপসে দেখাবো, তো তোমরা দেখে নেবে, চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একদম জোর কদমে পুজো আরম্ভ হয়ে গেছে। তো পুজো হচ্ছে, হোক, আমি আবার তোমাদের টাইম ল্যাপসেও কিছুটা দেখাবো। আর এছাড়াও এখন আবার আকাশটা মেঘ করে এসছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, আকাশ মুখ ভার করে আছে একদম, যেন মানে প্রত্যেক দিন এই বৃষ্টি, এক গরম হয় ঠিক কথা, কিন্তু প্রতিদিনও বৃষ্টি ভালো লাগে না, বাড়ির সামনে যা হাল হয় না, বিরক্তি লাগে প্রত্যেক দিন এই বৃষ্টিতে। বৃষ্টি তো হবেই মনে হচ্ছে, আকাশটা যা অবস্থা বৃষ্টি আজ হবেই। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো পুজোটা চলো দেখে নিই, তারপর দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া, তারপরে টুকটাক আর কিছু করি কিনা সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুজোটা, তো চলো পুজোটা আগে শেষ হোক, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো মা শাক বাজাচ্ছে, চলো যাওয়া যাক, চলো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাই চলে গেছে পুজো করে, এবার আমরা একটু প্রসাদ টসাদ খাবো, খেয়ে এবার দুপুরবেলা তো আজকে পান্তা খাওয়া, পান্তা তার সাথে যা যা রান্না হয়েছে তোমাদের দেখিয়েছি সেইগুলো খাওয়া আজকে। তো দুপুরবেলা সেগুলো খাবো, আমি তো কাকিমাদের বাড়ি যাবো বলেইছি, ওখানে গিয়ে আমি কিছু দেখাই না দেখাই, তোমাদের চেয়ার টেবিলটা আমি আজকে দেখাবো, সে যেটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়নি। তো যাই হোক, ঠাকুর মশাই চলে গেছে, ঠাকুর ঘরটা একটুখানি গুছিয়ে নিই, তো চলো কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে টিফিন খাবো, প্রসাদ খাবো, অনেক কিছু কাজ আছে, এবার দেখা যাক কতটা কি করা যায়। তো চলো যাওয়া যাক।
কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো শুকোতে দেবো বলে, রৌদ্রে দেবো বলে। দেখো বালতিতে করে নিয়ে এসেছি, দেখাচ্ছি, দেখো দেখো বালতির মধ্যে রয়েছে। বালতির মধ্যে নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই ভালো করে। আর জামা কাপড়গুলো আমি কি করছি না করছি সে জামা কাপড় শুকোতে দিই আর যাই করি না কেন, সেটাই আমার দেখানো, আমার কাজ, আমার ডিউটি, আমি তো দেখাবই। তো চলো আমি আমার ডিউটিটা পালন করি, তোমরা দেখো আমি আমি টাইম ল্যাপসে দিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। চলো তো এই ডাইনিং টেবিল অ্যান্ড আর চেয়ারগুলো আমরা কিনেছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল গিয়ে দেখেই, বিশেষ করে আমার ওর আর কি স্পেশাল মানুষ যে, তার বেশি পছন্দ হয়েছিল, তারপর আমারও খুব পছন্দ হয়েছিল। আমাদের আমার বাবাও গেছিলো আমাদের সাথে। তো এই ডাইনিং টেবিল আর চেয়ারগুলো আমরা কিনেছি, তোমরা জানিও কেমন হয়েছে। আমি পরি, বিক্রি করি, সবকিছুই হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদের সাথে একদিন বরঞ্চ শেয়ার করবো আমি এখন আমার কাছে কতগুলো স্টক আছে, সেটা অনেক কটা বেরিয়ে গেছে, যে কটা আছে সে কটা তোমার সাথে, তোমাদের সাথে স্টক আছে কতগুলো, আমি বলো নেকলেস বলো সবকিছু তোমাদের সাথে একদিন একটা ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে। চলো দেখো এইটা আজকে বানিয়েছি কেমন হয়েছে জানিও, ইয়ারিংস টা কেমন হয়েছে জানিও, যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানাবে ইয়ারিং টা কেমন হয়েছে, ঠিক আছে। এখন চলো আমি বসে বসে একটু ব্যাঙ্গেল বানাবো, তোমরা দেখতে থাকো আমি ব্যাঙ্গেলটা বানাই। ব্যাঙ্গেলটা বানানো হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখো আমি ব্যাঙ্গেলটা বানিয়েছি। Thank you.
ব্যাঙ্গেলটা কেমন হলো দেখতে। এটা আমি একটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো যে ব্যাঙ্গেলটা কেমন দেখতে হয়েছে। এটা আমি আসলে আমার নিজের জন্য বানাচ্ছি পুজোতে পরবো বলে। আর এছাড়াও আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমার সমস্ত হ্যান্ডমেড জুয়েলারির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এছাড়াও আজকে দেখতে পেলে রান্না পুজো হলো বাড়িতে, আর হ্যাঁ কাকিমাদের বাড়ির ডাইনিং টেবিলটা কেমন হচ্ছে সেটা জানিও। আজকে ভিডিওতে সেটা শেয়ার করে দিয়েছি, কাকিমাদের বাড়ির ডাইনিং টেবিলটা যেটা নতুন কিনেছি সেটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এছাড়াও আমি ভাবছি আমি কিছু শর্ট ভিডিও বানাবো তোমাদের জন্য, মিনি ব্লগ বানাবো, কিছু শর্ট নানান ধরনের গানের সাথে বিভিন্ন শর্ট ভিডিও বানাবো ভাবছি। তো ঠিক আছে, তো সেগুলো বানাবো, তোমরা দেখতেই পাবে যখন বানাবো। আর এছাড়াও আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর আজকে কিছু দেখানো নেই সেরকম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।